চক ভাঙা ছটার এই পর্বে আমাদের সঙ্গে আলোচনার জন্য মানবাধিকার কর্মী রঞ্জিত সুর যোগ দিয়েছেন আমি প্রত্যেকের কাছে আসব কিন্তু তার আগে এই প্রশ্নটা অত্যন্ত বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সেই রেফার রোগ আবারও কি একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আসছে তার কারণ তিন তিনটে হাসপাতাল ঘুরে পায়ে চোট পাওয়া যুবকের মৃত্যু হলো এম আর বাঙুর এস এস চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ঘুরে এনআরএসএ এসে মৃত্যু হলো ছাব্বিশ বছরের এক যুবকের বুঝতে পারছেন শহরের তিনটে সেরা হাসপাতাল তিনটে সরকারি হাসপাতাল থেকে আসার পর যখন আসা হচ্ছে তারপরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে এই অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন ঠিক কি ঘটনা ঘটেছে আমি পুরোটা ঝিলম করঞ্জে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে আমি বলছি ঝিলম এইটা তুমি আমাদের দর্শকদের প্রথমে জানাও যেটা হচ্ছে এমার আর হাসপাতাল দক্ষিণ চব্বিশ পরগনার সদর হাসপাতাল সেখান থেকে শুরু করে তিন তিনটে হাসপাতাল ঘুরে আসার পরেও প্রাণ বাঁচানো গেল না ছাব্বিশ বছরের যুবকের এমনই অভিযোগ করছে ওই পরিবারের লোক যেমন তুমি বলছিলে যে সেই যে যুবক ২৬ বছরের যুবক আহত হয়ে তার পরিবারের দাবি তাকে প্রথমে এম আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যেই আহত যুবককে হাসপাতালে ভর্তির কথা বলা হয়নি বলে পরিবারের দাবি পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় এস এস কে এবং এস এস কে থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার করা হয় এবং সেখান থেকে তাকে ফের রেফার করা হয় এনআরএস মেডিকেল কলেজে যেখানে আমি রয়েছি এই এনআরএস মেডিকেল কলেজের যে এমার্জেন্সিতে নিয়ে আসা হয় পরিবারের অভিযোগ এমার্জেন্সিতে তাকে ফেলে রাখা হয় তাকে চিকিৎসা করা হচ্ছিল না কাগজপত্র নিয়মকানুনের দোহাই দিয়ে তার যে অপারেশন বা তার যে চিকিৎসা প্রক্রিয়া সেটা থমকে ছিল বলে পরিবারের অভিযোগ এবং তারপরেই আচমকা তার মৃত্যু হয় এই হাসপাতালে নিয়ে আসার পরই অপারেশন শুরু হওয়ার আগে যদিও এই অভিযোগ কর্তৃপক্ষের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে তারা বলছেন যে চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং অপারেশনের জন্য প্রস্তুতি তারা হাসপাতাল কর্তৃপক্ষ যার মধ্যে আচমকাই যুবকের মৃত্যু হয় তবে তদন্তে বেরিয়ে আসবে কি হয়েছে কারণ ইতিমধ্যে ময়না তদন্ত হয়েছে ওই যুবকের দেহের এবং দেহ পরিবার নিয়ে গিয়েছে যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এনআরএস হাসপাতাল এস কে ন্যাশনাল মেডিকেল কলেজ কলেজের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং এনআরএস জমা দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে বেশ রিপোর্ট হয়তো আসবে সেই রিপোর্টে কোথাও কোনো গাফিলতি থাকলে সেটাও সামনে আসবে কিন্তু এই ২৬ বছরের যুবক তাকে তো আর তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না সব থেকে বড় ক্ষতিবোধয় এটাই আমাদের হয়ে গেল কিন্তু পাশাপাশি এ তো একটা সাধারণ মানুষের কথা কিন্তু শাসক নেতা শাসক নেতা অভিযোগ করছেন যে চিকিৎসকের হেনস্থার মুখে তাকেও পড়তে হচ্ছে এই ঘটনা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে পরিচিত হেনস্থা হয়েছে এবং তার শিকার খোদ শাসক নেতা একজন পরিচিতের চিকিৎসায় হেনস্থার শিকার এই অভিযোগ করছেন খোদ শাসক নেতা একজন জনপ্রতিনিধি প্রশ্নটা এখানেই যে একজন জনপ্রতিনিধি যদি এইরকম ভাবে হেনস্থার অভিযোগ করেন এমনকি একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে রেফার করতে গিয়ে যদি এই ধরনের সমস্যার মধ্যে একজন শাসক নেতাকে পড়তে হয় একজন কাউন্সিলরকে পড়তে হয় আমার আপনার মতন সাধারণ মানুষ যাবেন কোথায় আর একবার কথা বলবো ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে আমি এইটা একবার তোমার কাছ থেকে জানতে পারবো একজন জানতে চাইবো ঝিলম একেবারে কাউন্সিলার তার যা সোর্স থেকে শুরু করে তার পরিচিতি আমাদের সাধারণ মানুষের দিকে তো অনেক বেশি তিনি অভিযোগ করতেন যে তাকে চিকিৎসকের হেনস্থার মুখে পড়তে হচ্ছে একদমই এরকমই অভিযোগ করেছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তী আজকে আর করে রোগী কল্যাণ সমিতির বৈঠক হচ্ছিল সেখানে ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় সহ হাসপাতালের সমস্ত প্রশাসনিক কর্তারা সেইখানে এই যে আরজিকর মেডিকেল কলেজে লাগোয়া যে ওয়ার্ড রয়েছে সেখানের কাউন্সিলর তিনি উপস্থিত ছিলেন তিনি তার এই অভিযোগ করেন তিনি জানান তার শাশুড়ি ভর্তি ছিলেন মেডিসিন ওয়ার্ডে ডিসেম্বরে এবং ইউনিট ওয়ানে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার আচমকা একদিন রাতে অবনতি হয় সেই সময় তাকে ইউনিট টুতে রেফার করে নেওয়ার বিষয় ছিল বা অন্য বিভাগে রেফার করার বিষয় ছিল কিন্তু সেই মুহুর্তে ইউনিট ওয়ানের সিনিয়র ডাক্তার ছিল না এবং জটিলতা তৈরি হয়েছিল তিনি প্রভাবশালী বলে এই পরিস্থিতি সামাল দিতে পারেন বেশ কিছু চিকিৎসক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তার অভিযোগ যে তার ক্ষেত্রে এটা সমাধান করা গিয়েছিল তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এরকম হলে সমস্যার সমাধান হবে না এবং তিনি এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্যেই আবেদন করেন এবং তৎক্ষণাৎ অধ্যক্ষ বলেন যে এরকম ঘটনা যেন না হয় তার জন্য তারা বৈঠক করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন অনেক ধন্যবাদ ঝিলম তোমাকে এ তো হচ্ছে একজন প্রভাবশালীর কথা বলা হচ্ছে আমি একজন বলছি জনপ্রতিনিধি তার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়াটা অপেক্ষাকৃতভাবে সহজ আমার আপনার থেকে কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন বলুন তো যেরকম পরিস্থিতিতে আর্জি করে একেবারে শাসক নেতা অভিযোগ করছেন আমি এখানে একবার দেখাতে চাইবো ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং তার পাশাপাশি কাউন্সিলরের বক্তব্য এবং একেবারে চিকিৎসকের তরফে কি বলা হচ্ছে সুদীপ্ত রায় কী বলছেন আমি দুপক্ষের বক্তব্য আপনাদের সামনে রাখি শুরুতে তারপর আমার অতিথিদের কাছে আসবো মানে আমার মাদারিনীল ভর্তি হয়েছিলেন ইউনিট ওয়ানে তো ইউনিট ইউনিট ওয়ানে ভর্তি হওয়ার পর যখন ইউনিট টে টুয়ের যেদিনকে ডেট ছিল সেদিন ওনার একটু এমার্জেন্সি হয়ে গেছিলো তো সেই সময় ওই ইউনিট নিয়ে একটা সমস্যা আর কি যেহেতু ইউনিট ওয়ানে ভর্তি হয়েছে ইউনিট টু এর ডক্টর দেখবে না এটা একটা হয়েছিল পরে আমরা ঠিক করে মানে হয়ে ঠিক হয়ে গেছিলো ইউনিট টু এর ডক্টরই আবার দেখেছেন রিপোর্টের ব্যাপার হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের যে ডাক্তারগুলো যারা আছে যে তারা তারা যদি যে ঠিক মতো সার্ভিস দেয় তাহলে রেফার করার করাটা দরকার হয় না এবং আজকে আপনারা শুনলেন যে আরও প্রায় তিন চারশো বেড বেড়ে যাবে নরসিংবর্মন হাসপাতাল ইন্দিরা সদন তারপরে অবিনাশ দত্ত হাসপাতাল প্রায় তিনশোটার মতো আরও আরও বেড বেড়ে যাবে এই আমরা চাই যে বেড বাড়িয়ে যাতে এখানেই চিকিৎসা হয় তার ব্যবস্থা করা এবং রেফারেল যদি করতে হয় ধরুন যে যেটা শুনছিলাম যে হয়তো সেই বিশেষজ্ঞ নেই সেটা বলে অন্য জায়গা থেকে বিশেষজ্ঞদের এখানে আমরা নিতে পারি দেখুন একটা পরিস্থিতি সামাল দেওয়া একজন জনপ্রতিনিধি একজন কাউন্সিলরের পক্ষে অনেকটা সহজ আমরা জানি কিন্তু সেই সাধারণ কথা ভাবুন তো সেই বছরের যুবকের কথা তো যে চার চারটে হাসপাতাল শুরুটা হয়েছিল এমার বামুর থেকে শেষ পর্যন্ত এনআরএসে এসে কার্যত বিনা চিকিৎসায় যাকে চলে যেতে হলো সেই মায়ের কথা ভাবুন তো ছাব্বিশ বছরের যুবককে যা ছেলেকে যাকে বিনা চিকিৎসায় প্রাণহীন একটা শরীরকে কার্যত আজকে বয়ে নিয়ে যেতে হচ্ছে তার যন্ত্রণার কথা একবার ভাবুন আমি রাহুলদার কাছে এখানেই আসবো আমি বলছি রাহুলদা মুখ্যমন্ত্রী সদিচ্ছার কোনো অভাব নেই অন্তত তার বক্তব্য থেকে সেগুলো জনসমক্ষে এসেছে বারবার কঠর থেকে কঠোরও তো মমতা মুখ্যমন্ত্রী দਿੱছেন রেফার রোগ নিয়ে এই সম্ভবত নভেম্বরে রেফার পলিসি তৈরি করতে হবে রাজ্য সরকার রেফার রোগ নিয়ে এইভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঠেলে দেওয়া বরদাস্ত করা হবে নাoverlineবারে বলেছেন কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে না আর যদি দেখা যেত এইভাবে চলে যেতে হতো না একটা একজন মানুষকে শুভ যুক্তি তোমাকে একটু বলতে দেবে প্রথম কথা হচ্ছে যে এই যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা বিপরীত নয় আমি গভীর সমবেদনা জানাচ্ছি যিনি যে ছেলেটি চলে গেছে তার শান্তি কামনা করছে কিন্তু মুশকিল হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী গত নভেম্বরে শুধু রেফার রোগ নিয়ে বসেননি তুমি দেখবে বিভিন্ন সময় স্বাস্থ্য ব্যবস্থার জন্য যা যা করা হয়েছে আমি স্বাস্থ্য সাথী বলছি না বাকি সমস্ত কিছু পর 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 মুখ্যমন্ত্রীর যে আপ্রাণ চেষ্টা

প্রান্তি গ্রামাঞ্চলে কি পরিষেবা মানে আমি বলছি শহরে রাজধানীর বুকে যদি এই অবস্থা হয় গ্রামাঞ্চলে কি হচ্ছে না না ব্যাপার হচ্ছে ফুচকা ঝালমুড়ি সব একসাথে করে দিচ্ছে রাহুল ব্যাপার যেটা হচ্ছে এমার্জেন্সি বিভাগ বলে একটা বিভাগ হয় যে কোনো হাসপাতালে যেগুলো সরকারি বড় বড় হাসপাতাল মোটামুটি তোমার প্রতিবেদন থেকে যেটা পাওয়া গেল মোটামুটি কলকাতা ভ্রমণ করে ফেলেছেন এই ছাব্বিশ বছরের ছেলেরই তারপর মারা গেছেন পুরো কলকাতা ভ্রমণ করেছে আর আমরা তো দেখেছি এস কে এম এর উডবান ওয়ার্ডটা মোটামুটি একটা পিকনিকের হটস্পট রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য গ্রিন করিডোর তারপরে কুকুরের ডায়ালিসিস এইসব ছবি তো আমরা এসছে দেখেছি এবং তার সাথে বড়ো কথা হচ্ছে

শেখার হাটা দেখা রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক রেফার রোগ নিয়ে কঠোরতম বার্তা দিয়েছেন রেফার বরদস্ত করা হবে না রেফার পলিসি তৈরি করতে হবে বলে বার্তা দিয়েছিলেন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপরও আজ গিয়ে ছবি কেন দেখা যাচ্ছে আমরা প্রশ্ন রাখব তো অবশ্যই কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন আর পাঁচ ঘন্টা ছ ঘন্টা সহ্য করতে না পেরে সে যখন কলকাতা এসে পৌঁছচ্ছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মারা যাচ্ছে এ ধরনের জিনিস যেন ফার্দার না হয় আমি বলছি রঞ্জিত দাস যখন একেবারে রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন যে এই জিনিস যেন আগামী দিনে না হয় রেফার আপনারা বন্ধ করুন আমরা আশাবাদী হতে চাই আমরা ভরসা রাখতে চাই যে হ্যাঁ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় রেফার ইতিহাসের পাতায় চলে যাবে আমি বলছি তাহলে আজকে আমাকে এই ছবি কেন দেখতে হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন এটা ঠিক কিন্তু এই বলাটা ওনার কথা কতটা কাজে পরিণত করার জন্য আর কতটা ভোটের জন্য গ্যালারি শো এইটা কিন্তু ফলে দেখুন দেখুন এই যে মুখ্যমন্ত্রী বলা কেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সংকটাপন্ন রোগীকে হাকিম শেখ মাল্লায় মামলায় বলে দিয়েছে তাকে ফেরানো যাবে না বছরের পর বছর ধরে একইভাবে রেফারেন্স হচ্ছে একইভাবে ফেরানো হচ্ছে দেখুন ২৬ বছরের একটা যুবক সে তার কষ্ট হচ্ছে তিন তিনটা হাসপাতাল এত ডাক্তার তার এই কষ্টটাকে কোনো ডাক্তার দেখতে দেখতে না তার তার কুচকিতে চোট পায়ে চোট দেখতে দেখতে পারলো না না দেখতে চাইলো না দেখুন আপনি এই যে স্বাস্থ্য দপ্তর মানে সরকারি ডাক্তার তারা স্বাস্থ্য কমিশনের বাইরে

মৃত্যুর ঘটনায় একটা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে আমি পুরো বিষয়টা আপনাদের সামনে রাখবো এখানে আপনাদের জানিয়ে রাখি যে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কোঠারি মেডিকেল সেন্টারকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোঠারি মেডিকেল সেন্টারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত কিন্তু আমি বলছি যে ঘটনা আমরা বিরতির আগে আলোচনা করছিলাম পঙ্কজ দায় আমি বলছি আর্জি করে যদি একজন কাউন্সিলর একজন জনপ্রতিনিধি তিনি যদি তার আত্মীয়কে এক একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট হাসপাতাল থেকে হাসপাতালে যাচ্ছি না এক ইউনিট থেকে আরেকটা ইউনিটে রেফার করতে গিয়ে হয়। সাধারণ মানুষ কোথায় যাবেন বিষয়টা হচ্ছে একই সঙ্গে সরকারি বেসরকারি যে কোনো হসপিটাল বলো ডাক্তার অ্যাজ এ হোল সিমপ্যাথি এবং এমপ্যাথি যদি অভাব থাকে তাহলে যে পরিণতি হয় পশ্চিমবঙ্গে তুমি যদি কস্ট দেখো চিকিৎসার যে ব্যয় দক্ষিণ থেকে মানে কলকাতার চিকিৎসার ব্যয় পাঁচ গুণ বেশি এবং তারা বিভিন্ন ভাবে প্রতারণা করছে এবং মানুষ সাধারণ মানুষ তার শিকার হচ্ছে কোনোভাবেই এটা কথা পারছ কয়েকটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট বা স্বাস্থ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তর পূর্বের সময় যে না পরিষেবা দিয়েছিল নার্সেরা পরিষেবা দিয়েছিল আমরা কলকাতা রেফার রোগ মুক্ত বাংলা মুখ্যমন্ত্রী বারে বারে নির্দেশ দিচ্ছেন আমরা দেখবো কবে এই প্রশ্ন রেখে আলোচনা শেষ করছি ছোট্ট একটা বিরতির পর পাপিয়ার সঙ্গে দেখুন সাতটায় বাংলা চোখ রাখুন